হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বার্ডস ওয়ার্ল্ড অফ রিনিশা। এখানে দেখতে পাচ্ছেন কিছু নতুন বদ্রি কালেকশন রয়েছে। এটা কেজের বাইরের খাঁচাটা, সমস্তটা এখানে অবনাশ দেশ থেকে আনা রয়েছে। এখানে চার পেয়ার মতো হগরমো স্প্লিট বেবি রয়েছে, আর দুটো হল্যান্ডের পেয়ার রয়েছে। সামনে হল্যান্ড বসে রয়েছে, একদম লাস্টে হল্যান্ড রয়েছে, আর এইদিকে লাস্টের আগে একটি রয়েছে। তো এই পাখিগুলো আমি এনেছি, রেডি হচ্ছে এই বছরের জন্য। সবই বাচ্চা পাখি, এগুলো বদ্রি পাখির একটু হাই মিউটেশনের করার জন্য আস্তে আস্তে প্রিপারেশন নিচ্ছি, তার জন্য এই পাখিগুলো সংগ্রহ করা। অবিনাশ দাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের এত ভালোভাবে গাইড করে দেওয়ার জন্য। দাদার গাইডেন্সেই আমরা এগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের সেট আপটা। আর বাকি তো এইদিকে দেখিয়েছিলাম এদের বাচ্চা আপনাদের, যে এখানে এক পেয়ার বদ্রি রয়েছে, তার পাশে এক পেয়ার বদ্রি রয়েছে, এবং বাইরের এই কেসটা যেহেতু অনেকটা বড় রয়েছে, সেজন্য সমস্ত পাখিদের একসাথে রাখা রয়েছে। আমার সব পাখিগুলো একসাথে রয়েছে। যেরকম নর্মাল দানা দিই, দানা দিচ্ছি, জল আর হালকা একটু ভাত থাকছে অল্প, তিন দিন একটু নর্মাল খাবার দিয়ে তিন চার দিন তারপরে আমি চটফুড দেওয়া শুরু করেছি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রতিদিনই আমি চেষ্টা করবো আপনাদের জন্য নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আসার, এবং আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার। আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই।